এনসিসি থানার অন্তর্গত বিবেকানন্দ আবাসন সংলগ্ন এলাকার একটি ড্রেন থেকে শুক্রবার উদ্ধার করা হয় একটি তাজা বোমা। মানুষের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ বাহিনী। খবর দেওয়া হয় বোম স্কোয়াডকেও। উদ্ধার করা বোমটি পাইপ বোমা বলে জানিয়েছেন পুলিশ কর্তারা। তার কি আইডেন্টিফাই করতে পারছি এটা কিসে কি বুম? এটা খুব সম্ভব ফাইভ বুম হবে, ফাইভের মধ্যে এটা পাওয়া গেছে। প্রথম পাবলিক তো আইডিয়া করছিল অন্য কোনো কিছু, মানে বুম স্কোয়াডের তারা এসে এটা বুম ফাইভ বুম বলেই তারা বলেছে। ফাইভ বুম ওখানে এটা বুম স্কোয়াডের জন্য নিয়ে গেছে। এমনিতে এটার সঙ্গে জড়িত কেউ বা কোনো খবর কিছু কে পালে? পর্যন্ত তো তদন্ত চলছে, তদন্ত চলছে, তদন্ত করে দেখা যাবে কে এবং কারা এখানে মেরেছে বা রেখেছে। বোমাটিকে নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াডের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ। এ ব্যাপারে তদন্ত জারি থাকবে বলে পুলিশের বক্তব্য। সাত সকালে শক্তিশালী বোমা উদ্ধারের খবরে স্থানীয় মানুষজনদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।